Hello everyone, good morning. তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ। আর এখন আমি বাড়িতে একা আছি। তোমরা তো আগের ব্লগে দেখেছো মেয়েকে ওর পিপির বাড়ি দিয়ে এসেছি, রবি অফিস চলে গেছে, এখন পুরোপুরি একা। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য এখন আমি ঠাকুরকে পুজো দেব, ফুল নিয়ে এসে রেখে দিয়ে গেছে রবি সকালে। তো আমি এখন পুজো করবো, ব্লগটা স্টার্ট করা যাক, তোমরা পুরোটা দেখতে থাকো। অলরেডি 5টা বাজে যায়, ও আসার আগে ঘরে চলে আসতে পারবো কিনা জানি না, তো চলো বেরোনো যায়। ও বাইরে বসেছিল গেটের বাইরে, আমি ভাবলাম খুব বাজে রিয়াকশন হবে, চিৎকার করে আমার উপর রাগ দেখা। আলটিমেট কিছুই হলো না, কিছুই বলেনি, মানা বললো কি কোনো রিয়াকশন নেই। কি কিসের রিয়াকশন? এই যে তুমি এতক্ষণ বাইরে বসেছিলে, বাইরে বসে স্নান করেছি, বাইরে এসেছি, জামা কাপড় ছেড়ে স্নান করেছি, তারপর গা ধুয়ে ভালো করে বসে, তারপর এখানে বসে ফোন দেখছিলাম। ফোন দেখছিলাম কি করবো? এখন এই চশমাটা আছে, এই হচ্ছে ওর নতুন চশমা, খোলো। আমি পছন্দ করেছি, মানে আচ্ছা না, লাইটে ভরা। তখন থেকে পাওয়ার এসছে চোখে, তখন থেকে এই চশমাটা বলতে ফ্রেমটা চেঞ্জ হয়েছে মাঝখানে, ক মাস আগেই ফ্রেমটা ভেঙে গেছিলো, আগের ফ্রেমটা চেঞ্জ হয়েছে, কিন্তু গ্লাস একই আছে। তো এবারে ওটার মধ্যে আমার শাঁখা লেগে না একবার হাতের উপর ঘুমিয়ে পড়েছিলো বাসের মধ্যে, শাঁখা লেগে ওটার মধ্যে দাগ হয়ে গেছিলো। তো এবার পাওয়ার বেড়েছে যেহেতু, সেই জন্য নতুন চশমা, আর ও বলছে আরো ভালো করে দেখতে পাচ্ছি, যেহেতু ওর চোখে পাওয়ারটা বেড়েছে আর নতুন চশমাতে তো ওই পাওয়ারটা তো অ্যাড হয়েছে, সেই জন্য আরো পরিষ্কার দেখতে পাচ্ছি। কি মাছ আঠা? হ্যাঁ আঠা মাছ। এখন ময়দা মাখছি, ইচ্ছে হয়েছে রোল খাবে। রবি বললো এখন টিফিন, আমি ভেবেছিলাম ম্যাগি বানাবো,
তো বললো না ম্যাগি নয়, ম্যাগি চাউমিন করবো ভেবেছিলাম। বললাম না ম্যাগি চাউমিন কদিন ধরে খাবো ভাবছি, কিন্তু মেয়ে ছিল না বলে ওই জন্য খাইনি। তো বললো ম্যাগি চাউমিন করতে হবে না, তুমি ময়দা মাখো, আমি আসছি। তো এখন গেছে শশা আনতে, আর আমি এখন এই ময়দা মাখছি। তো রোল হবে টিফিনে, রোল খাওয়া হবে। এই যে এখনই আইসক্রিম নিয়ে এসছে বাজার থেকে। এই আইসক্রিমটা খেতে খুব ভালোবাসি, ও চকলেট খেতে ভালোবাসে, ওর জন্য চকলেট নিয়ে এসছে চকোবার। আর আমার আর ওর জন্য একই, ও 5 মিনিটের জন্য গেছিল শশা কিনতে, শশা কিনতে গিয়ে এত কিছু কিনে নিয়ে এসছে। শশা নাকি তেল তুমি তেল আনতে বললে? হ্যাঁ। থ্যাংক ইউ, বেশ ভালো লাগছে খেতে। রোল বানানো হচ্ছে, আগে আমাদের অনেক রোল বানানো হতো ঘরে, বানিয়ে খাওয়া হতো, কিন্তু খাবার দাবার যেই থেকে রেস্ট্রিকশন হয়ে গেছে সেই থেকে আমাদের রোল খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। অনেক থেকেও ভালো হচ্ছে রোলের যে পরোটাটা, জাস্ট দেখো, ওয়াও। অলরেডি একটা রোল হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে। ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে গেছে গরমের মধ্যে। কিচেনে এত গরম আসলে হাওয়া বেরোনোর জায়গা নেই, ভয়ঙ্কর গরম লাগে কিচেনের মধ্যে। আচ্ছা, রবি রিটায়ারমেন্টের পরে রোল দোকান দেব, ওরা রোল ভাজবে আর আমি টাকা নেব। এখন বাবাকে একটুখানি এ দিয়ে কোন আমি ভালো এ করতে পারি কার্ড, সেই কার্ড দিয়ে একটা বানাবো ইয়াম্মি ইয়াম্মি হোপস রোল, এরকম করে লিখে তাদের ওই দরজার সামনে ঝুলিয়ে দেবো। আর 1,000 টাকা 2,000 টাকা যদি বাবার হয় তাহলে একটা ভালো দোকান বানিয়ে নেবে, সেই দোকান দিয়ে বাবা আরো টাকা হবে, তারপরে কি সুন্দর সুন্দর রোল বানাবে সেটা আমরাও খাবো, বাবাও খাবে, তারপর দোকানদাররাও খাবে, কাস্টমাররা। এই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে একটা রোল খেয়ে। নাইট ক্রিম শেষ হয়ে গেছে, একটা অর্ডার করতে হবে। তো যাই হোক, আমি এরকম ঠুকে ঠুকে এরকম করে ইউজ করি, দেন যখন দেখছি ঠুকে ঠুকে করছে না তখন এটাকে কাটবো, কেটে যতটুকু আছে ইউজ করো তারপর ফেলবো। তোমরা কে কে এরকম করো সেটা আমাকে জানিও তো। আর এটা মানে সারাদিনে কিছু করি আর না করি, রাতে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাইট ক্রিম অবশ্যই লাগায়। আর আর এই দেখেছি মেখে মেখে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো মানে একদিন দুদিন 2-3 দিন যদি না মাখি মুখে দেখি ব্রণ বেরিয়ে যায়। যাই হোক, এটা এখন মাখতে থাকি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমার মেয়ে বলে দিয়েছে করে দিও। ঠিক আছে, আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।